দেখো ফোন এসেছে এই ড্রামা তিনি করতে পারবেন না মানে হচ্ছে আপনি ড্রামা করেন আমাদের তো তাই মনে হয় না আপনার কি আসলে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী ফোন নিয়ে আপনি ড্রামা করেন দেখেন সিম্পল জিনিসটা প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমি ফোন ধরবই এবং আমি এটা নিয়ে এখানে আমি জানি না কেন বলেছে তবে এই নিয়ে আমি কমেন্ট এখন করতে চাচ্ছি না এই করতে চাচ্ছি না তবে আমি না আমি বলছি এই কারণে আপনাকে বলছি আমি এটা করতে চাচ্ছি না এটা নিয়ে কমেন্ট বাট আমি বলছি যে এইটার সাথে এটার কি সম্পর্ক আমি জানি না আমার মনে হয় আপনাদের সমস্যাটা আপনাদেরকে নিয়ে আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন আপনারা হিসাব চাচ্ছেন ওইটাকে কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছেন মানে এইটা করলে তো যে ওনার মাথা খারাপ হবে এটা সবাই জানে আমার এটা নিয়ে কথা বলার দরকার ছিল আচ্ছা এরকম প্রশ্ন করেন কেন করলে মাথা ঠিক থাকবে আচ্ছা এটা আপনি আপনি আমাকে বলেন শুনে সবকিছুর মধ্যে একটা ডিফারেন্ট মানে আমি বলছি সব জায়গাতেই সব রকমের জিনিস আছে মানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড এখন সব ফুটবলার ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি নির্লজ্জ বেহায়া বা ধরেন আপনার অহংকারী এটা বলা যাবে তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক কি আমি জানি না এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার এখানে কোনো মানে ইটস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমার কাছে এখন ভেরি স্পষ্ট আমি বুঝি না এগুলো কি জিনিস তবে আপনারা এইসব প্রশ্ন না করাই ভালো উনাকে উনাকে আমাকে এনি টাইম করতে পারবেন অন্য সংগঠন সবাইকে করতে পারবেন না সবাইকে না সবাইকে না এমন কোনো এমন কোন আমাকে আমি আপনাকে বলি আমার কাছে খারাপ লাগছে যত কিছুই হোক যে যত কথাই বলুক আমার এগুলো দিয়ে মাথায় মানে প্রশ্নই ওঠে না কোনো মন খারাপ হওয়া চিন্তা করা কে বলছে সেটা হলো বড় কথা এই ধরনের লোক বললে আমি এখন আসে যায় আসে না সো বাট আমি যেটা বলতে চাচ্ছি না ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেয়েটা বেড়া যেতে পারলো না তাও মাত্র 20 লাখ টাকার জন্য এর চেয়ে দুঃখ কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জানি কি কষ্টটাই না পেয়েছে মানে এমন কোন আমার তো মনে হয় একটা যে আপনাদের চ্যানেলগুলো আছেন না যে কোনো চ্যানেলের মালিকের কাছে গিয়ে বললে দিয়ে দিত একজনের কাছে বলতে তো হবে আপনি জানেন বিশ্বাস করে আমি আর কারোর সাথে কথা বলিনি আমাদের প্লেয়াররা দিয়ে দিত খালি বলতো একবার একই এত গোপনে জিনিসটা রেখে আর দ্য প্রসেস দে মানে যে প্রসেসে করেছে এটা খুব দুঃখজনক এবং আমাদের ক্রিকেট বোর্ডে যে ফুটবল বোর্ডে যে সমস্ত মানে পরিচালকরা আছে মানে আনবিলিভেবল এতে 20 লাখ টাকা দিতে পারে না এই ডেলি খরচই তাদের অনেকের 20 লাখ টাকা মানে আমার কাছে এটা আশ্চর্য লাগে যে আমার মনে হয় তাই সামথিং এলস আমি জানি না মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে মানে এটা দুঃখজনক এটা দেশের জন্য এর চেয়ে বড় বদনাম দেশের বদনাম কেউ মানে হতে পারে না যে আমরা বলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী মেনে নিচ্ছে সেই জায়গায় আমরা বলছি 20 লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারে না এর চেয়ে লজ্জার বিষয় হয় না সেই জন্য এটা এই টপিক নিয়ে কথা বলতে চাই না আমি মানে এদের সাথে কথা বলার প্রশ্নই ওঠে না